আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভাইরাল নিউজে। শুরুতেই সংবাদ শিরোনাম, পাকিস্তানকে আশ্বস্ত, ভারতকে হুঁশিয়ারি তালেবানের। অবশেষে তালেবানের কাছে মাথা নত করল ভারত। পাঞ্জশিরে তালেবান বিদ্রোহীদের সংঘর্ষ, যা বললেন হামিদ কারজাই। এবার কাবুলে নেমেছেন পাকিস্তানের আইএসআই প্রধান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের ভাইরাল সব নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, আর সব খবর পেয়ে যান সবার আগে। আফগানিস্তান এবং দেশটির জনগণের প্রতি দীর্ঘদিনের অবদানের জন্য পাকিস্তানের প্রশংসা করেছে তালেবান। অন্যদিকে ভারতকে হুঁশিয়ারি দিয়ে তারা বলছে, নতুন তালেবান প্রশাসনের বিরুদ্ধে ভারত যদি কোনো বৃহত্তর ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে সেটি নয়াদিল্লির জন্য মোটেও সুখকর হবে না। পাক আফগান ইউথ ফোরাম আয়োজিত রিবিল্ডিং আফগানিস্তান টুগেদার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে আফগানিস্তান ইসলামী আমিরাতের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলিতে শান্তি প্রক্রিয়া, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান তাদের সহায়তা অব্যাহত রাখবে। অতীতে পাকিস্তানের দীর্ঘদিনের সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, আফগানিস্তান থেকে পাকিস্তানের জন্য কোনো হুমকি থাকবে না। এ সময় তালেবান মুখপাত্র চীন, রাশিয়া ও তুরস্কের ব্যাপারেও তাদের দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেন। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে পুনর্নির্মাণের প্রচেষ্টায় চীন তাদের প্রধান অংশীদার হবে। দেশটি আফগানিস্তানে বিনিয়োগ করতে এবং আফগানিস্তানকে পুনর্গঠনে সহযোগিতা করতে প্রস্তুত। রাশিয়াকে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ অংশীদার আখ্যা দিয়ে তিনি বলেন, কাবুল মস্কোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। এদিকে আফগানিস্তানের তালেবান সরকার বিরোধী নেতাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে ভারতের উদ্দেশ্যে কড়া বার্তা দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ার। তালেবান সরকারে অংশ না নিলেও পূর্ণ সমর্থন দেওয়া হেকমতিয়ার বলেন, নয়া তালেবানি শাসনের বিরুদ্ধে ভারত যদি কোনো বৃহত্তর ষড়যন্ত্রে সামিল হয় তবে তা নয়াদিল্লির পক্ষে মোটেও সুখকর হবে না। তালেবান কাবুল দখল করার পর আফগান পার্লামেন্টের অনেক এমপি ভারতে আশ্রয় নিয়েছেন। এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে গুলবুদ্দিন হেকমতিয়ার বলেন, বর্তমান আফগান সরকার বিরোধী নেতাদের ভারত যদি রাজনৈতিক আশ্রয় দেয় এবং সেই সব নেতা যদি ভারতের মাটিতে অবস্থান করে, আফগানিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তবে তালেবানও কিছু পাল্টা জবাব দিবে। ভারতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি বলেন, আফগানিস্তানের সাবেক সোভিয়েত ও আমেরিকার আগ্রাসনকে বরাবরই সমর্থন করে এসেছে ভারত, তাদের এই কাবুল নীতি এবার বদলানো উচিত। দীর্ঘ চার দশকের এই ভুল শুধরে গোটা পরিস্থিতি নতুন করে বিবেচনায় করার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানান গুলবুদ্দিন হেকমতিয়ার। অবশেষে তালেবানের কাছে মাথা নত করল ভারত। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ভারতীয় দূতাবাসে তালেবানের মুখোমুখি হয়ে ভারতের ইচ্ছা তালিকা প্রেস করলেন রাষ্ট্রদূত দীপক মিত্তাল। গোপনীয়তার ঘেরাটোপ সরিয়ে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে তা প্রচার করল। দরকষাকষির এক নতুন অধ্যায় শুরু হলো। আগামী দিনে এই গতিপথের চরিত্র কী হবে তা এখনই অনুমান করা কঠিন। তালেবান নেতা স্ট্যানেকজাই যা বলেন, দিল্লির সাউথ ব্লকের কাছে তা খুবই মধুর ধ্বনি। তিনি বলেন, উপমহাদেশে ভারতের গুরুত্ব অপরিসীম। ভারতের সঙ্গে তালেবান তাই সব ধরনের সম্পর্ক ধরে রাখতে আগ্রহী, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক। ভারতের উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমির এ প্রাক্তন ছাত্রের সংক্ষিপ্ত বার্তায় স্পষ্ট, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের স্বীকৃতি লাভ তালেবানের কাছে কতটা কাঙ্ক্ষিত। সেই স্ট্যানেকজাইয়ের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের প্রকাশ্য বৈঠক এটুকু বুঝিয়ে দিচ্ছে, সন্ত্রাসবাদী বলে এক ঘরে না করে বাস্তববাদী ভারত তালেবানের মন বুঝতে চায় এবং কাজের সম্পর্ক তৈরিতে আগ্রহী। তালেবান সরকারের চরিত্র ও মানসিকতার বদল ঘটেছে কিনা বোঝার পর আসবে স্বীকৃতির প্রশ্ন। কত দ্রুত অথবা কতটা দেরিতে সেই সিদ্ধান্ত গৃহীত হতে পারে অথবা আদৌ হয় কি না, দোলাচাল ও জল্পনা তা নিয়েই। সরকারিভাবে ভারত এখন অপেক্ষা ও অবলোকন নীতিতেই বিশ্বাসী। আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প সম্ভবত নেই। অবশ্য এর মধ্যে ভারতকে আরও এক বিষয়ে পরীক্ষা দিতে হবে। তালেবান নেতৃত্ব অবশ্যই চাইবে তাদের উপর জাতিসংঘের যেসব নিষেধাজ্ঞা রয়েছে তার প্রত্যাহার। সিরাজউদ্দিন হাক্কানিসহ একাধিক তালেবান নেতার ওপর আর্থিক লেনদেন, অস্ত্র কেনাবেচা ও যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে। তালেবান তা তুলে নিতে বলেছে। আমেরিকার সঙ্গে চুক্তিতে তারা এ বিষয়ের উপর জোরও দিয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারে তারা অবশ্যই চীন ও রাশিয়ার মুখোমুখি হবে। জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রত্যাহারে সক্রিয় হলে কী করবে ভারত? গত 20 বছরে আফগানিস্তানে ভারত দুই ধরনের লগ্নি করেছে, একটি অর্থলগ্নি, অন্যটি মানব সম্পদের সৃষ্টি। অবকাঠামোগত নির্মাণে ভারত যুদ্ধবিধ্বস্ত ওই দেশে যা করেছে
আর কোনো দেশ তা করেনি। প্রতিটি প্রদেশে কম বেশি 5,000 প্রকল্পে ভারত তার বন্ধুত্ব তার ছাপ রেখে গেছে। দুই দশকে অর্জিত এই গুডউইল এক ধাক্কায় চুরমার হোক ভারত তা চায় না। তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের তাগিদের এটা একটা বড় কারণ। দ্বিতীয় লক্ষ্য, তালেবানের যে অংশ ভারত বিরোধিতায় বিশ্বাসী তাদের নিয়ন্ত্রণে রাখা, সেই নিয়ন্ত্রণ প্রকারান্তরে পাকিস্তানকে নিয়ন্ত্রণেরই সামিল। বৃহত্তর স্বার্থ রক্ষার নীতি যাতে প্রতিবন্ধকতা না হয়, তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের অন্যতম প্রধান কারণতা। তালেবান নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের মধ্য দিয়ে ভারতের এতদিনকার এক নীতিরও জলাঞ্জলি হল। দোহায় তালেবানদের সঙ্গে গোপন সংলাপের খবর জানাজানি হওয়ার পর উপত্যকার রাজনীতিকেরা বন্ধ আলোচনা শুরুর উপর জোর দিয়েছেন। পিডিবি নেত্রী মেহবুবা মুফতি সরাসরি প্রশ্ন করেছেন, তালেবানের সঙ্গে কথা বলা গেলে পাকিস্তানের সঙ্গে কেন নয়? সন্দেহ নেই, দোহায় দীপক মিত্তাল স্ট্যানিকজাই বৈঠকের পর সন্ত্রাস ও সংলাপ সংক্রান্ত ভারতীয় নীতি অবশ্যই ভোতা হয়ে যাবে। জাতিসংঘের নিষেধাজ্ঞায় আওতা থেকে হাক্কানি গোষ্ঠীসহ সমগ্র তালেবান বেরিয়ে এলে পাকিস্তানের অহংবোধ তীব্র হবে, কাশ্মীর পরিস্থিতির রং বদল হতে পারে, তালেবানের আফগানিস্তান দখল সেই অর্থে ভূ রাজনীতির গেম চেঞ্জার। পাঞ্জশিরে তালেবান বিদ্রোহীদের সংঘর্ষ, যা বললেন হামিদ কারজাই। আফগানিস্তানে পাঞ্জশির প্রদেশে তালেবান ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ বন্ধে আফগান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। তার মতে তাদের অস্ত্র রেখে শান্তিপূর্ণ আলোচনায় যুক্ত হওয়া দরকার। প্রেসিডেন্ট হামিদ কারজাই 2001 থেকে 2014 সাল পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। এক টুইটে তিনি বলেন, পুনর্গঠনের প্রচেষ্টা সত্ত্বেও পাঞ্জশিরে সামরিক অভিযান ও যুদ্ধ শুরু হয়েছে, এর পরিণাম আমি দেশ ও জনগণের স্বার্থে বিবেচনা করি না। আমি এই কারণে উভয় পক্ষকে আহ্বান জানাই, যুদ্ধ একমাত্র সমাধানের পথ হতে পারে না, তবে এতে হতাহত ও ভুক্তভোগী হচ্ছে আফগানিস্তান। এদিকে পাঞ্জশিরে তালেবান বিরোধী বলছে, শুক্রবার তালেবানের বিপুল সেনা হতাহতের শিকার হয়েছে। দেশটিতে এটি একমাত্র প্রদেশ যা তালেবানের নিয়ন্ত্রণে নেই। 15 আগস্ট তালেবান কাবুল দখল করে ক্ষমতা গ্রহণ করে। এবার কাবুলে নেমেছেন পাকিস্তানের ISI প্রধান। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI প্রধান ফয়েজ হামিদ আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছে গেছেন। শনিবার পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল কাবুলে পৌঁছান তিনি। তালেবান শাসনের অধীনে আফগানিস্তানে এটাই পাকিস্তানের কোনো শীর্ষ কর্মকর্তার সফর। পাকিস্তানি ISI প্রধানের কাবুল সফর নিয়ে অনলাইনে সমালোচনায় মেতে উঠেছেন আফগান নাগরিকরা। ISI-এর বিরুদ্ধে বহুদিন থেকেই তালেবানকে সহায়তার অভিযোগ রয়েছে। কাবুলে পৌঁছে ফয়েজ হামিদ আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন, তবে তালেবানের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার। আফগানিস্তানের সংবাদ মাধ্যমের খবরে জানা যাচ্ছে, সরকার গঠন নিয়ে হাক্কানি গ্রুপ ও তালেবানের মোল্লা বারাদার সমর্থিত অংশের মধ্যে মতবিরোধ চলছে, আর সেই কারণেই কাবুল সফর করতে পারেন পাকিস্তানি ISI প্রধান। শনিবার সরকার গঠনের কথা রয়েছে তালেবানের। শুক্রবার তালেবানের তরফ থেকে জানানো হয়েছে, সহ প্রতিষ্ঠাতা মোল্লা বারাদারি নতুন সরকারের নেতৃত্ব দিবেন।